বাজাজ প্লাটিনা এই বাইকের যে প্রবলেম ক্লাস শিফটে, অর্থাৎ ক্লাস ছাড়তে গেলেই দেখা যায় খ্যাঁকা খ্যাঁকা করে ওঠে। প্রথম গিয়ার থেকে প্রত্যেকটা গিয়ারেই, দুই নম্বর তিন নম্বর গিয়ারেই বেশি। এর কারণ হলো ক্লাস প্লেট প্রবলেম। এই ক্লাস প্লেটের প্রবলেম যেগুলো হয়ে থাকে, এগুলো বিশেষ করে হয় মোবিলের ইফেক্টের কারণে। মোবিল ভালো নয় বা মোবিলটা দীর্ঘস্থায়ী নয়, এছাড়া মোবিলের যে প্রবলেমগুলো হয় সেগুলো হচ্ছে মোবিল দেখা যায় যে বেশি দিন ইউজ করে এবং ক্লাস ধরেই চালায়, এর কারণে কি হচ্ছে এই যে আপনার সেন্টার ক্লাস সেন্টার খেয়ে যাচ্ছে, এভাবে খেয়ে যায়। এছাড়া এর সঙ্গে খেয়ে যায় প্রেসার প্লেট, ক্যাশ করে গেছে খেয়ে গেছে। এর উপরে যদি শুধু ক্লাস প্লেট লাগানো হয় তাহলে দু একদিন পরে আবার এরকম ক্লাস প্লেট নষ্ট হয়ে যাবে। তো অতএব সেন্টার পিন সহ যদি লাগানো হয় তাহলে সবচেয়ে ভালো হয়। আর এরই কারণে আপনার চেন স্পকেট প্রবলেম দেখা দেয়। কি করেন, বারবার মেকারের কাছে নিয়ে আসেন, নিয়ে এসে চেনে অ্যাডজাস্ট করে নেন, তারপরেও এই প্রবলেম যায় না, মনে হয় চেনেরই সমস্যা। তারপরে দেখা যায় যে একসময় চেন নষ্ট হয়ে যাচ্ছে, চেন স্পকেট বদলানো হচ্ছে, কিন্তু ব্যারাম থেকেই যাচ্ছে। এরা যে কিভাবে গাড়ি মানে কি করে, আচ্ছা আচ্ছা বলো। অতএব কি করতে হবে, যদি প্রথম প্রথম এরকম হয়, ক্লাসে একটু সমস্যা শব্দ হয়, তাহলে যদি আপনি ভালো মোবিল, যেটা বাজারে ভালো মোবিল পাওয়া যায়, এই মোবিলটা যদি ইউজ করেন তাহলে দেখা যাবে তাৎক্ষণিকভাবে এই ব্যারামটা শেষ হয়ে যাবে বা আর এই ব্যারাম হবে না। কিন্তু এইভাবেই যদি আপনি মোবিল চেঞ্জ করতে থাকেন, মোবিলটা ভালো না নেন, তাহলে কিন্তু এরকম প্রবলেম থেকেই যাবে। আর এরই কারণে আমরা ক্লাস প্লেট সেন্টার সেন্টার ক্লাস সেন্টার এছাড়া প্রেসার প্লেট এগুলো আমরা লাগাই। আর এর মধ্যে আর একটা জিনিস দেখতে হবে, যখন আপনারা ক্লাস সেন্টার কিনতে যাবেন দোকানে, হুবহু এটা কিন্তু বাজাজ ডিসকভার 125 যেটা নিউ মডেলের চলছে, এটার কিন্তু ক্লাস সেন্টার। আর এটা প্লাটিনা বা নিউ সিটি যেগুলো চলছে, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, দেখা যাচ্ছে একই। কিন্তু এখানে দেখেন, যখন কিনতে যাবেন তখন এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, এটার কিন্তু মাথাটা ছোট আর এটার কিন্তু মাথা বড়। তাহলে এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে, যখন আপনি সিটি প্লাটিনার কিনবেন তখন এই মাথাটা ছোট হবে, আর যখন আপনার ডিসকভার 100 125 তখন আপনার এই মাথাটা বড় মাথা কিনতে হবে, তাইলে আপনার অ্যাকুরেট ফিটিং হবে। এছাড়া এগুলো তো দেখে নিবেনই, এটা হচ্ছে প্লাটিনার বা সিটির, দেখেন এখানে কোনো সেন্টারের চিহ্ন নেই। আর যখন আপনি ডিসকভার 100 বা 125 কিনবেন, দেখেন এই জায়গায় কিন্তু একটা করে গ্রুপ আছে, অর্থাৎ এটার পর যেটা সেন্টার বসবে সেটা কিন্তু অ্যালমোনিয়ামের সেন্টার আছে, তাহলে এই জিনিসটা খেয়াল করে কিনবেন, তাহলে আপনি নিয়ে এসে লাগাইতে পারবেন সহজেই। আর এটা হচ্ছে প্লাটিনা বা সিটি, যার কারণে এই এটা সমান থাকে, এর কোনো গ্রুপ থাকে না, এটা শুধু এইভাবে জাস্ট এইভাবে ফিটিং হবে। আর যখন আমরা ডিসকভার 100 লাগাইতে যাব তখন অ্যালমোনিয়ামের এটা থাকবে ক্লাস সেন্টার, যেটা আপনার হচ্ছে এই সেন্টারের এই গ্রুপের মধ্যে পড়বে, এই জন্য অন্তত কেনার সময় খেয়াল রাখতে হবে। আমরা যেহেতু আজকে দোকানও বন্ধ, তারপরে আমরা এই অরিজিনাল সেন্টারটাই লাগাবো, যেটুকু খেয়ে গেছে এটুকু আমরা পালিশ করব ফাইল দ্বারা। এছাড়া এই স্থানে যে দাঁতগুলো আছে এগুলো হয় কি, এখানে ক্ষয় হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে এই দাঁতগুলো বের হয়ে আসে, এর কারণে কিন্তু এই ক্লাস প্লেটটা ওইভাবে কাজ করে না। এর কারণে আমরা কি করব,
এগুলো একটু করে ঘষে যাতে ক্লাস প্লেটের মাপ মতো হয়, ক্লাস প্লেটের থেকে ওভার না হয়, সেগুলো করে দেব। তো আমরা এইভাবে এই সেন্টারগুলো যে মাথাগুলো আছে এইভাবে ঘষে নেব, এটা যাতে ওটার থেকে ক্লাস প্লেটের থেকে একটু ডাউন থাকে। গ্যাসগুলোকে সমান করে দেব যাতে ক্লাস প্লেটটা ফিনিশিং, ওকে ফিনিশিং দেওয়ার পরে সেটিং করা হবে। তো দেখতে ক্লাস বাটিটা ফিট করে নেব, হয়ে গেল ওয়াশার। এছাড়াও নিচে কিন্তু একটা ওয়াশার আছে, আমরা সেটাকে হয়তো ভালো করে খেয়াল করেননি। এখানে একটা ওয়াশার, হ্যাঁ, তারপরে বুশ বাটি, এরপরে ওয়াশার বুশ, এবার এইভাবে একটু ঘোরায় ফিরে এটাতে কোনো ওয়াশার নেই। স্প্রিং গুলো সেন্টার করে নিতে হয় যাতে স্প্রিংটা সমতলে থাকে এবং পর্যায়ক্রমে এই মোড়া এই মোড়া এই মোড়া এই একে একে সব নাটগুলো অ্যাকুরেট পজিশনে নিয়ে এসে টাইট দিতে হয়। ক্যানসারের চাবি, পেট, ওয়েটের কিন্তু একটা দারুণ ভূমিকা আছে, যেমন ম্যাগনেটের একটা ওয়েট, এছাড়া ক্লাস বাটির সঙ্গে ক্যানসারের এই একটা ওয়েট, এর জন্য কিন্তু আসলে গাড়ির পারফরমেন্স খুবই ভালো হয়। It's caught in the crossfire.